আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে একাঙ্গী গাছ, মোটামুটি অনেকজনে চিনেন না, হালকা কয়েকজনই চিনে। তো বন্ধুরা, আমার এই এরিয়ার ভিতরে, আমার এই ছোট্ট এরিয়ার ভিতরে অনেক গাছ আছে যেটা মাছের মশলা। তো তার ভিতরে একটা হচ্ছে একাঙ্গী গাছ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো এক সময় একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লতা কস্তুরি গাছ। লতা কস্তুরি গাছ আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন, ঢেঁড়স গাছের মতোই। তো বন্ধুরা, এটা হচ্ছে একাঙ্গী। দেখুন, আমার এই ছোট্ট বাগানে অনেক কিছু আছে যা সব আমি মাছ সম্পর্কে সব কিছুই রাখি, যেমন মাছের জন্য এগুলো হচ্ছে কচি পাতা, একদম নতুন বের হয়েছে, 10-12 দিন হবে। আর এগুলো হচ্ছে পুরান পাতা। আমার এই জায়গাতে, আমার এই ছোট্ট বাগানে আমার চার থেকে শুরু করে আমি অনেক কিছু রাখি যা মাছ মৎস্য শিকারের জন্য প্রয়োজন হয়। তো আমি আমার পুরো জায়গা জুড়েই আমি রেখেছি। আমার এগুলো বয়ম, সবগুলোর ভিতরে চার রাখি আমি। এটা হচ্ছে একাঙ্গী গাছ। তো বন্ধুরা, আজকে আমি একাঙ্গী গাছকেই দেখাচ্ছি, বেশিরভাগ অন্য কোনো গাছ দেখাতে চাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে দেখতে থাকুন। যেদিন ভালো লাগবে ওই দিন সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সবাই কম বেশি জানেন যে আমি রাঙ্গামাটি পার্বত্য জেলা কাপ্তাই উপজেলা পাহাড়ি এলাকাতে থাকি। তো এখানে অনেক গাছ পাওয়া যায়, তো অনেক রকমের মশলা গাছ পাওয়া যায়। আমি যত সম্ভব আপনাদেরকে একটা একটা দেখানোর চেষ্টা করব, সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না। তো বন্ধুরা, ভালো থাকবেন। এটা আমার হাতে কলপ করা লেবু গাছ। বন্ধুরা, মৎস্য শিকারের জন্য ধৈর্যটা ভালোভাবে ধরবেন, বসে থাকবেন, আর একদিন না মাছ মাছ পেলে অন্যদিন পাবেন, ঠিক আছে? বন্ধুরা, ভালো থাকবেন, খোদা হাফেজ।